ওমানে মর্মান্তিক পাহাড় ধসে আরও দুই প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। গত 27 মার্চ দেশটির আলদাহিরা প্রদেশের ইব্রি উলাইয়াত অঞ্চলের ইয়াংকুল রোডের নিকটবর্তী একটি পাহাড় ধসে এখন পর্যন্ত মোট 8 জনের মরদেহ উদ্ধার করা হলো, যাদের সকলেই প্রবাসী শ্রমিক বলে জানা গেছে। সূত্রে ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে আহত অবস্থা এবং 8 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, তবে এতে আরও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরও 6 শ্রমিকের খোঁজে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির উদ্ধারকারী দল। নিহত প্রবাসীরা কোন দেশের নাগরিক তা এখনও প্রকাশ করা হয়নি। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক ও জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির বেশ কয়েকজন সদস্য। এদিকে এই দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছে দেশটিতে শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠন জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স। রোববার এক বিবৃতিতে ফেডারেশন জানায়, এই ঘটনায় শ্রমিকদের পেশা ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানটিকে তদন্তের আওতায় নিয়ে আসা জরুরি। দ্রুত এই প্রতিষ্ঠানটিকে তদন্তের আওতায় নিয়ে আসার জন্য শ্রম মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানায় সংগঠনটি।